আমরা শুনতে পাচ্ছো? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। প্রমিতা 173 শুনতে পাচ্ছো? প্রমিতা চক্রবর্তী, রোল 39, রেজাউল, তোমাদের আনমিউট করে নিয়ে কথা বলতে হবে। সবাই শুনতে পাচ্ছে সম্ভব কিনা সেটা দেখতে পাচ্ছি। রোল 67, বন্যা বন্যা শুনতে জি পাচ্ছো? স্যার, জি স্যার, আচ্ছা শোনা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু দেখো টিমসে তোমরাও বোধ হয় কানেক্ট করতে পারছিলে না, টিমসে না, জুমে জুমে তো কানেক্ট হচ্ছিলই না, ক্লাস নেওয়া তো ডিফিকাল্ট হয়ে গেল ওইভাবে, যেই সময় আছে এই সময় তো ক্লাস নেওয়ার এতখানি ইয়ে দেন। এখানে স্ক্রিন শেয়ারিং কি হবে? নয়টা থেকে ক্লাস ছিল, কিন্তু কিসে স্যার নিয়েছে সবগুলো ক্লাস না? আমি সেটা দিতে চাচ্ছি, প্রবলেমটা কি আমার একার? হ্যাঁ না, ঠিক আছে, সকালের দিকে স্যার প্রবলেম, বাট পরে প্রবলেম ছিল। পরে প্রবলেম সকালের দিকে হয়তো ঠিক থাকে। আচ্ছা, স্ক্রিন শেয়ারিং এর অপশন শেয়ার কন্টেন্ট যে নাকি দেখো তো, এটা কি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এখন? এখন ঠিক দেখতে আছে, পাচ্ছি। মানে ক্লাস আছে বলছো তাই না? আচ্ছা, আজকের ক্লাসটাও তো নেওয়া গেল, এখানে তোমরা কি বইয়ের ব্যাপারে যোগাযোগ? মল্লিক ব্রাদার্সেও নাই স্যার, নিউ মার্কেটের ভিতরে দেখেছি স্যার। বই এখন পাওয়া যাচ্ছে, একজন নিয়ে এসেছে। হ্যাঁ, নীলক্ষেতে বুক পাবা, বা ওকে বলে রাখলে হয়তো সে তোমাকে বলবে যে অমুক দিন আসেন। তো আমার মনে হয় সবাই, বিকজ এখন যেহেতু সংক্রমণ বাড়ছে, তো গ্রুপিং আছে বা নিজেদের মধ্যে যোগাযোগ বলো যে আমার এই কটা বই লাগবে, সেটা সেভাবে করতে পারো। কেমন? আচ্ছা, এখানে আমরা তোমার সঙ্গে সঙ্গে যে জিনিসটা একটা আলাপ করতে চাই সেটা হচ্ছে তোমাদের ক্লাস টেস্টের কথা বলেছিলাম। ক্লাস টেস্ট সেটা যেমন আজকের ক্লাস, আমি ডক্টর আবাসিকের ক্লাস নেওয়াতে উনি আগামী সোমবারের ক্লাস নিতে চেয়েছিলেন আমার, কিন্তু ওই ক্লাসটা তো তোমাদের এক্সট্রা টাইমে আসলে একটা ক্লাস নিতে হবে, এছাড়া ক্লাসগুলো পিছিয়ে যাচ্ছে। তোমাদের রুটিনে কখন সম্ভব ক্লাস বলো তো? আমাকে টিমসটা একটু ট্রায়াল দিয়ে নিতে হবে অন্যান্য ফিচারগুলো দেখার জন্য। হ্যালো, হ্যাঁ একদম বলো, তোমাদের সিআরদের সঙ্গে যোগাযোগ করে না হয় তোমাদের সপ্তাহে কি কোনোদিন আফটারনুনে বলছিল যে কোন দিন আফটারনুনে তোমাদের ফ্রি আছে? স্যার আগামী সপ্তাহে ছিল স্যার, কিন্তু স্যার ক্লাসটা আরেকজন স্যার নিয়েছে বিদ্যালয়ে। তাই পরের সপ্তাহে থেকে হয়তো ফ্রি হতে পারছি। কখন সেটা? সোমবার 2-3টায় সোমবার 3টায়? আচ্ছা, সোমবার, হ্যাঁ সেটা আমার ফ্রি টাইম, এছাড়া আর কোনো টাইম?
টাইমস তোমাদের আফটারনুনে দিনই ক্লাস? স্যার দিনই ক্লাস, মঙ্গলবার ফ্রি ছিল স্যার, কিন্তু মঙ্গলবার আগামী সপ্তাহে বন্ধ থাকবে স্যার, ওই জন্য বুক করছি। আগামী সপ্তাহে বন্ধ থাকছে? মঙ্গলবার সবাই বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আগামী রবিবারে যে ক্লাস টেস্টের কথা বলেছি সেটা কি থাকবে? তোমাদের ক্লাস টেস্টের যেটা ম্যাটেরিয়াল থাকবে সেটা হচ্ছে লেকচার 1 থেকে 6, মানে কম্পিটিশন পর্যন্ত যেটুকু সেটা, কাজেই তারপরের যে গত 2 দিন ক্লাস নিয়েছি বা হাফ নিয়েছি সেগুলো থাকছে না, এখানে কম্পিটিশন পর্যন্ত থাকছে। সোমবারে থাকবে? রোববারে? কিন্তু রোববারে ক্লাস, হ্যাঁ রোববারে তো টিমসেই ক্লাস টেস্টটা তো টিমসেই নেবো, এমন টিমসে পোস্ট করলে সেখানে নেব। আচ্ছা এইখানে আজকে তো ক্লাস নেওয়ার মতো তেমন আমি দেখি, আমি জাস্ট এইটুকু কমপ্লিট করি। কতদিন বোধ হয় এখানে আমরা এই রিলেশনশিপটা ডিরাইভ করেছিলাম, বলে যে সিপিএস ভেলোসিটি টু ডিসচার্জ, ডিসচার্জ ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু, নাকি উল্টা সিপিএস ভেলোসিটি ইজ ডিসচার্জ প্রপোর্শনাল টু ডিসচার্জ ভেলোসিটি, ওটা পারবে, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু পোরোসিটি, এটা ডিসকাস করেছিলাম। এখানে আমরা বোধহয় এই জায়গায় এসে থেমেছিলাম, রেঞ্জ অফ পারমিয়েবিলিটি, রেঞ্জ অফ পারমিয়েবিলিটি সেটা দেখো 10^2 থেকে 10^-9, এখানে স্যান্ড গ্রাভেল এগুলোর পারমিয়েবিলিটি হাই, মোটামুটি এই যে ধারণাটা রেঞ্জ 10^-2 থেকে 10^-9 এন্ড দ্য ইউনিট ইজ সেন্টিমিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ডেও থাকতে পারে, আছে ক্লের ক্ষেত্রে এগুলো নর্মালি সব 10^-3 এন্ড স্মলার। আমাদের দেশে যে স্যান্ড সেটা হচ্ছে যে তোমরা ক্লাসিফিকেশন হয়তো অলরেডি পড়ছো না, ক্লাসিফিকেশন ডক্টর আফিস দিক তোমাদের কভার করছেন, ক্লাসিফিকেশন নোমান হ্যাঁ পড়িয়েছেন না, তাহলে এই যে সিম্বল গুলো বুঝতে পারছো হয়তো, DW, GP, ওয়েল গ্রেডেড গ্রাভেল, বা আমাদের এখানে তো গ্রাভেল অতটা নেই, SW, SM, এগুলো SP, এগুলো আমাদের দেশে, তারপর তোমাদের ক্লাসিফিকেশন হিসেবে সবগুলোই জানতে হবে, পুরলি গ্রেডেড স্যান বা ওয়েল গ্রেডেড স্যান, ওয়েল সিল্ড SM, তো এগুলোর ক্ষেত্রে দেখো 10^0 মানে 1, 1 থেকে 10^-3 এরকম রেঞ্জে, আর তারপরে 10^-3 থেকে 10^-9 এগুলো হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। এখানে একটা ধারণা তুমি করতে পারো যে ধরো একটা সয়েলের পারমিয়াবিলিটি 10^-7 সেন্টিমিটার পার সেকেন্ড, তো তুমি কল্পনা করতে পারো একটা ওয়াটার পার্টিকেল, যেমন ভি ইকুয়াল টু কি আছে, KI, তাই তো? সো এটা যদি কে হয় এবং তোমার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যদি ইউনিট হয়, ইউনিটি হয়, তাহলে ভেলোসিটি কত হবে, ইকুয়াল টু কে, হ্যাঁ, এবং 10^ তাহলে ভেলোসিটি হবে 10^-7 সেন্টিমিটার পার সেকেন্ড। তো জাস্ট তুমি এটা হিসাব করে দেখো যে একটা পার্টিকেল সে এক বছরে কতটুকু মুভ করবে, যেহেতু অথবা তুমি যদি বলো যে 1 মিটার মুভ করতে তার কত সময় লাগবে, হ্যাঁ তুমি 1 মিটার মানে 100 সেন্টিমিটার, সেটাকে তুমি 10^-7 এটা দিয়ে ভাগ করে দেখো, সো যত পারমিবিলিটি কম তত বেশি সময় লাগবে। কতদিন যেটা বলেছিলাম যে আমাদের অনেক সময় পারমিবিলিটি আমরা ইম্পারমিয়াস বা ভেরি লো পারমিবিলিটি চাই, বিশেষত যখন ওয়েস্ট কন্টেইনমেন্ট এরিয়া আমরা ডিজাইন করি বা এরকম টক্সিক এরিয়া ডিজাইন করি, ইভেন আমাদের বেনিফিশিয়াল সাইডের থেকে বললে আমরা যদি ওয়াটার রিজার্ভ করতে চাই, রিজার্ভয়ার তৈরি করতে চাই, পন্ডিং করতে চাই কোথাও, সেক্ষেত্রে তো আমাদের নিচের পারমিবিলিটি কম হতে হবে। হ্যাঁ উত্তরবঙ্গে এরকম অনেক সমস্যা হয়েছে, অনেক জায়গায় পুকুরে দেখা যায় পানি থাকে না, বর্ষার সময় পানি থাকে কারণ তখন ওয়াটার টেবল চারদিকে উঁচু থাকে, কিন্তু যতই ওয়াটার টেবল নিচে নেমে যেতে থাকে পুকুরের পানি দ্রুত শুকিয়ে যায়। উত্তরবঙ্গের কেউ আছো? রংপুর, রংপুরের এদিকে স্যার আছে স্যার, হ্যাঁ এরকম প্রবলেম কি তোমাদের? হ্যাঁ কে বলছো স্যার? 59 স্যার, 59,
হ্যাঁ, তো তোমাদের এদিকে এরকম প্রবলেম ফেস করো লোকজন যে পুকুরের পানি থাকে না শুকিয়ে যায়? জি স্যার, বর্ষাকালে স্যার সবই পূর্ণ থাকে আর কি, পুকুর বা অন্য কিছু প্রায় পূর্ণ থাকে, টিউবওয়েলও ভালো পানি থাকে আর কি, ডিপ টিউবওয়েলে। বাট দেখা যায় যে গ্রীষ্মকালে সবই শুকায় যায় এবং ইভেন টিউবওয়েলেরও পানি থাকে না আর কি। হ্যাঁ, তো সেটা ওয়াটার লেভেল নিচে নেমে যায়, টিউবওয়েলের সেখানে পানি থাকে না, কিন্তু আমরা যে রিজার্ভয়ার টেম্পোরারি যেখানে আমরা পানি ধরে রাখছি সেটা তো থাকার কথা, কারণ ঢাকা শহরে সেটাও মনে করো শুকায় যায় স্যার সেখানে। হ্যাঁ সেটাও শুকা যায়। কেন? কারণ তার যে নিচের লেয়ারের পারমিয়েবিলিটি সেটা রিলেটিভলি হাই, সো সিপ করে পানি নিচে চলে যায়। এবং যেমন ঢাকা শহরেও তোমরা জানো, পত্রপত্রিকায় হয়তো দেখে থাকবে যে এখন যেহেতু ডিপ টিউবওয়েল দিয়ে পাম্পিং হচ্ছে ওয়াটার সাপ্লাইয়ে, আমাদের ঢাকা শহরেও দেখা যাচ্ছে ওয়াটার টেবল মোর দেন 30 মিটার নিচে নেমে যায়। হ্যাঁ, অনেক নিচে নেমে যায়। কিন্তু তার মানে ঢাকা শহরের পুকুরগুলো কি সব শুকিয়ে যায়? হ্যাঁ, 30 মিটার মানে তো প্রায় 100 ফিট। হ্যাঁ, তো সেরকম হলে তো ধরো ধানমন্ডি লেকে কোনো পানি থাকতো না, শুকিয়ে যেত। হ্যাঁ, সো বা আরো এখন যে কটা পুকুরি আছে সব তো শুকিয়ে যেত। তো তার মানে কি, তার নিচের যে লাইনিং আছে, ক্লে লেয়ার আছে, সেটা ইভাপোরেশন লস হচ্ছে। তুমি বলতে পারো যে ইভাপোরেশন লস হচ্ছে, কিন্তু সেটা দিয়ে ড্রাই হচ্ছে না কমপ্লিটলি। হ্যাঁ, একটা লেভেল পর্যন্ত নামছে, কিন্তু যখন নিচে সিপেজ হয়, সিপেজ ফ্লো বেশি হয়, তখন দ্রুত ড্রাই হয়ে যায়। সো সেটা একটা জিনিস না, যে সো এই পারমিবিলিটির ধারণাটা এটা এখানে বলেছিলাম। অ্যান্ড এইটা তোমরা এই জিনিসটা দেখো, এটা মোটে শেষ করবো তোমাদের আজকে ক্লাস। দেখো একটা গ্রাফ দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ কি আমান্তা, একটা গ্রাফ দেখতে পাচ্ছ? জি স্যার পাচ্ছি। হ্যাঁ, এইখানে দেখো বিভিন্ন ন্যাচারাল সয়েলের পারমিয়েবিলিটি দেখানো আছে, ওই যে রেঞ্জগুলো উপরে দেখেছ, এইখানে দেখো নিচে হরাইজন্টাল এক্সিস এর পারমিয়েবিলিটি ইন সেন্টিমিটার পার সেকেন্ড, এবং এদিকে ভয়েড রেশিও। সো বিভিন্ন ন্যাচারাল ডিপোজিটের পারমিবিলিটি রেঞ্জগুলো এখানে দেখতে পাচ্ছ, ভয়েড রেশিওরও একটা রেঞ্জ দেখতে পাচ্ছ। ভয়েড রেশিও রেঞ্জ দেখো 1 থেকে ইভেন 3-4 এরকম। হ্যাঁ, তুমি যদি দেখো যে সে অনেক হাই ভয়েড রেশিও, এটা বা দিকের 16 যে গ্রাফটা দেখা যাচ্ছে, 16 এটা সিল্ট, বোস্টন সিল্ট, এইদিকে ইভেন এখানে পারমিবিলিটি বেশি কোথায়? পারমিবিলিটি বেশি হচ্ছে ডান পাশে। হ্যাঁ, এখানে তুমি নিচের যে স্কেলটা যদি খেয়াল করো, ডান দিকে 1, বা দিকে এখানে 10^-10। সো এটা রিভার্স অর্ডারে আছে। হ্যাঁ, সবচেয়ে বেশি পারমিবিলিটি হচ্ছে ডান পাশে এই দিকে, আর বা দিকে সবচেয়ে কম পারমিবিলিটি 10^-10। কিন্তু ভয়েড রেশিও দেখলে তুমি দেখো ডান পাশের এগুলোর ভয়েড রেশিও কম, আর বা দিকে এখানে ভয়েড রেশিও বেশি, বা দিকে উপরে। কেমন? তো এই ডান দিকের সয়েলগুলো কেমন সেটা আমরা দেখি। এখানে আছে 5, 28 আর 20। 5 কি আছে? বিচ স্যান্ড। তোমরা নিশ্চয়ই সি বিচে গিয়েছো, দেখেছো বিচ বিচ স্যান্ড, সেটা রিলেটিভলি কোর্স। দেন 20, 28 এখানে দেখো, 20 কি আছে? স্যান্ড, ইউনিয়ন ফলস, এটাও স্যান্ড। 28, 28 এখানে আচ্ছা, অন্য আরেকটা দেখো, মোটামুটি স্যান্ড। তারপরের জন্য এখানে উপরেও দেখতে পাচ্ছ যে উপরে হাই, মিডিয়াম, লো, হ্যাঁ, এবং ভেরি লো পারমিবিলিটি, যে কোনো একটা দেখি আমরা ধরো 9 বা 24। 9 কি আছে? সিল্ট, এটা যদিও বোস্টন সিল্ট, কিন্তু আমাদের দেশের সিল্ট গুলো পারমিবিলিটি এরকম কম। সো এই রেঞ্জটা যেন তোমার মনে থাকে, যে সে 10^-1 বা 1 থেকে 10^-9, 10 এরকম। হ্যাঁ, কারণ তার মানে তুমি রিয়েল লাইফে তুমি যখন কোনো একটা সয়েল, আমাদেরকে অনেক সময় অনেক জিনিস এসিউম করতে হয়, ধারণা নিতে হয় গত যে এটার এই প্রপার্টিটা কি হতে পারে। হ্যাঁ, আমরা মেজার করি, তারপরে সে ধারণা নিতে হয়। এইদিকে বা দিকে যে নিচের যেগুলো দেখো, যেমন 3, সিল্টি স্যান্ড, এখানে সিল্ট ফাইন ম্যাটেরিয়াল, সিল্টি স্যান্ড, এর ভয়েড রেশিও 1-এর নিচে। আর যেগুলো দেখো যে 16 বলেছিলাম, সেটা কি আছে? এটাও সিল্ট,
8 এখানে ক্লে আছে কোথাও ক্লে রিসেন্টলি ক্লে 8 বা লিন ক্লে 19 19 এটা কোথায় আছে দেখো 19 এখানে নিচে বা দিকে নিচে তো সাধারণভাবে ক্লের পারমিবিলিটি অনেক কম ফোর সেন্টিক্লে এখানে এক মানে যত ফাইন ম্যাটেরিয়াল হবে পার্টিকেল হবে তার পারমিবিলিটি কম ওয়েল গ্রেডেড ম্যাটেরিয়ালেরও কম কারণ বড় পার্টিকেলের মাঝখানে ছোট পার্টিকেলগুলো জায়গা করে নেয় তার ভিতরে আবার ছোট পার্টিকেলগুলো জায়গা করে নেয় সো ঠিক আছে আজকে তো আর আগানো গেল না তোমাদের ক্লাস আছে যেহেতু আড়াইটায় আমরা তাহলে রোববারে ক্লাস টেস্ট নেব এটাই টার্গেট ঠিক আছে রুম 59 দীপক শুনতে পেয়েছো জি স্যার শুনতে পেয়েছি 15 রোল 15 ওরিয়ন ইয়েস স্যার ঠিক আছে আমি তাহলে আগামী সপ্তাহে এক্সট্রা ক্লাস পাচ্ছি না যেটা বলছো তারপরের উইকে কিবারে এটা তোমাদের কি বারে নেওয়া যেতে পারে সোমবারে নাকি সাদিয়া 115 সাদিয়া তার আমরা গ্রুপে ডিসকাস করে আপনাকে জানাবো না হ্যাঁ না বুঝছি তোমাদের যেটা অ্যাভেলেবল টাইম স্লট যেটা আছে সেটা বলছো কখন সেটা সোমবারে নাকি সোমবারে তিনটায় জি স্যার সোমবারে তিনটায় স্যার সোমবার তিনটায় আমাদের একটা ক্লাস আছে এক্সট্রা ক্লাস তা সেটাই বলছো আগামী সপ্তাহে তোমাদের ক্লাস আছে জি স্যার তাই না এটা আগামী সপ্তাহে এক্সট্রা ক্লাস তো সেজন্য বলছি যে আগামী সপ্তাহে তো আর নিতে পারছি না তাই না আগামী সপ্তাহে পরের সপ্তাহে টার্গেট সোমবার বা মঙ্গলবার মঙ্গলবারে মঙ্গলবারে কি তোমাদের মঙ্গলবার ফ্রি আছে টাইম আফটারনুনে জি স্যার সোমবার মঙ্গলবার দুই দিনই ফ্রি আছে তো তাহলে মঙ্গলবারেও কি আগামী সপ্তাহে তোমাদের এক্সট্রা ক্লাস আছে স্যার মঙ্গলবার আগামী সপ্তাহে বন্ধ আছে স্যার সবে বড় মঙ্গলবারে বন্ধ আছে আচ্ছা তার মানে আগামী সপ্তাহে তার নেয়ার স্কোপ নাই জি স্যার তো সোমবারে একজন নিচ্ছেন সেটার স্কোপ নাই তাহলে পরের সপ্তাহেই নিতে হবে এনিওয়ে ঠিক আছে আজকে যে তোমাদের ক্লাস আছে এখানেই শেষ করছি আমি তোমাদের সিয়ারদের সঙ্গে হয়তো একটা টাইম সেট করে আমি দেখি এই টিমস এর জিনিসটা এস্টাবলিশ করতে হবে আমার মানে একটা ক্লাস নেওয়ার সময় প্রবলেম দিলে হবে না আমি সিয়ার ঢাকায় কি থাকো সিয়ারদের নোমান তুমি কি ঢাকায় থাকো গাজীপুরে আচ্ছা ঢাকায় কে আছো তোমাদের সিয়ারদের তহিদ আছো কোথায় থাকো তুমি কোথায় ঢাকায় কোথায় তহিদ শুনতে পাচ্ছো হ্যাঁ কোথায় বুয়েটের পাশেই থাকিস আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা তুমি তো তোমার সাথে কথা হচ্ছে তাই না তোমার নাম্বারটা আমার এখানে সেট করা আছে লাস্টে 510 তাই তো জি স্যার তাহলে তো দেখি আমি তোমার সঙ্গে একটা মিটিং সেট করে মিটিং এর যে অপশনস অন্যান্য জিনিস সেগুলো এস্টাবলিশ করতে পারি কিনা ওকে ঠিক আছে থ্যাংক ইউ তোমাদের সবাইকে আজকে শেষ করছি